আচ্ছা বলুন তো, প্রতিদিনই কি জন্মদিন পালন করতে হবে এতটুকু একটা পিচ্ছি বাবু? আরে বাবা, তুই কি বুঝিস জন্মদিনে? ও যে জন্মদিন বুঝুক আর না বুঝুক, শুধু কেকটাকেই বুঝে, কেক কাটাটাকেই বুঝে। আর তাতে যদি হয় মায়ের হাতে মজার মজার কেক, তাহলে তো নবাবের কোনো কথাই নাই। এই যে ছোট নবাবটাকে দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, ও কিন্তু কেক খেতে খুবই পছন্দ করে। দেখুন কিভাবে খাচ্ছে গাপুস গুপুস করে মায়ের হাতে বানানো মজাদারি আম্মি কেক। এই তো কেকটা দেখতে পাচ্ছেন, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমি বানিয়েছি আমার সন্তানদের জন্য, সাথে একটা ছোট বক্স কেকও বানিয়ে দিয়েছি মেয়েকে খুশি করার জন্য। তো কে কে আমার এই কেকের রেসিপি চান অবশ্যই আপুকে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি সন্তানদেরকে খাওয়ানোর জন্য রাতের জন্য রান্না করে নিলাম চটজলদি ইলিশ মাছ ভুনা। এই তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি অল্প পরিমাপে। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিব পরিমাপ মতো লবণ। দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে একদম কষা কষা যখন হয়ে যাবে, মশলাগুলো একদম ভুনো ভুনো, তার মধ্যে দিয়ে দিব এক এক করে ইলিশ মাছের পিসগুলো। আর একটা কথা বলবো, যে আপনাদের কি কারো পাশে ছোটবাবু আছে অবশ্যই জানাবেন, যে আপনাদের ছোটবাবুরাও কি এরকম কেক পছন্দ করে কিনা। আমার ছোট নবাব তো খুবই কেক পছন্দ করে, আর ও কেক দেখলে একদম অস্থির হয়ে যায়, কতক্ষণে সে কেক কাটবে এবং নিজে হাতে কাটবে, একা কাটবে, কাউকে কাটতেও দেবে না। মাশাল্লাহ আমার বাচ্চাটা অনেক অ্যাক্টিভ ও দুরন্ত। আমি এখানে 3 থেকে 4টি মরিচ এরকম একটা কেচির সাহায্যে চিড়ে দিচ্ছি, সম্পূর্ণটা চিড়ে দিব না, একটু মাথার দিকটা আমি কেটে দিচ্ছি, তাহলে আমার কাছে একটু ভালো লাগে কাঁচা মরিচটা এইভাবে দিয়ে ইলিশ মাছ ভুনা করলে। সর্ষে দিয়ে নিয়ে আমি সর্ষে ইলিশ আলাদাভাবে রান্না করি আমি। তো এই তো এখন আমি এগুলো ভালোভাবে একদম মাছগুলো মশলা দিয়ে কষা কষা করে নিচ্ছি, তারপরে অল্প পরিমাপে একটু পানি দিয়ে দেবো, বেশি পানি দিয়ে দিব না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাপে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটা যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। তো পানিটা শুকিয়ে গিয়েছে, আমার রান্নাটা অলরেডি কমপ্লিট। তো আপনারা অবশ্যই আপুকে সাপোর্ট করবেন, আপুর পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।